পুরনো বাড়ি, চারিদিকে ঘুরছে অশরীরীরা, দূরে চলছে শবদাহ। কালী পুজোর মণ্ডপে দর্শনার্থীদের আনন্দ দিতে এভাবেই জোর কদমে চলছে রিহার্সাল। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। চারিদিকে ঘোরাফেরা করছে অশরীরীরা, রয়েছে পেল্লায় এক পুরনো অট্টালিকা। ধীরে ধীরে একটু এগোলেই সামনে দেখতে পাওয়া যাবে গয়া, কাশী, এমনকি দেখা যাবে শ্মশানের দাহুর কাজ চলছে। নিশ্চয় এতটুকু শুনে ভাবছেন কোনো ভয়াবহ ভৌতিক স্থানের দৃশ্যের কথা বলছি। না, একেবারেই না। এতক্ষণ ধরে আপনাদেরকে যে ভয়াবহ দৃশ্যের কথাগুলি বলছিলাম তা আসলেই এক কালী পুজোর পূজা মণ্ডপের থিম। প্রতিবারের ন্যায় এবারও শ্যামা মায়ের আরাধনায় সামিল হয়েছে জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনির ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। এবছর তাদের পুজো অষ্টমতম বর্ষে পদার্পণ করল। অষ্টমতম বর্ষে এবছরে তাদের পুজোর থিম অভিশপ্ত অট্টালিকা। গতবারের তুলনায় দর্শনার্থীদের এবারও আরও বেশি আনন্দ দিতে পারবেন বলে মনে করছেন কর্তৃপক্ষ। আর মাত্র কিছুদিন পরেই কালী পুজো, ইতিমধ্যেই দিকে দিকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলাগুলিতে পাল্লা দিয়ে চলছে সেই প্রস্তুতি। এবছর জলপাইগুড়ি শহরের ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পুজোর থিম অভিশপ্ত অট্টালিকা। এবছর এই অভিশপ্ত অট্টালিকায় প্রায় সব ধরনের ভৌতিক বিষয়বস্তু দেখতে পাবেন দর্শনার্থীরা। জানা যায় প্রতি বছর পুজো আয়োজকরা চেষ্টা করেন বিভিন্ন ধরনের ভূতের ওপর পূজা মণ্ডপ তৈরি করার, অর্থাৎ তাদের পুজোর থিম থাকে ভৌতিক বিষয়ের ওপর। প্রতি বছর নতুন নতুন চিন্তাধারায় ওই অশরীরীকে তুলে ধরা হয় পূজা মণ্ডপের থিমে। এবছর পূজা মণ্ডপের ভেতরে থাকছে গয়া, কাশী, বিষ্ণুপুরাণ, অঘরী, সাধু, তান্ত্রিক, চিতা, শ্মশান, সমস্ত কিছুই থাকছে এক বিশাল অট্টালিকা, যে অট্টালিকার ভেতর সমস্ত প্রেত আত্মা থাকবে। তবে সেই প্রেত আত্মার চরিত্রে যারা অভিনয় করবেন তারা আর কেউ নয়, ওই পাড়ার খুদে সদস্যরা। এমনকি তার রিহার্সাল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা। প্রতি বছর এই ভূতপেত্নীর অভিনয় পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের মন জয় করে এসেছে। তবে এবছরও তার অন্যথা হবে না বলে আশাবাদী আয়োজকেরা। পুজোর কয়েকদিন সারা রাত ধরে দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসে তাদের এই পূজা মণ্ডপ উপভোগ করেন। এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক সঞ্জয় সরকার জানান, এবছর অষ্টমতম বর্ষে বিভিন্ন ভৌতিক দৃশ্য তুলে ধরা হচ্ছে, যেখানে গয়া, কাশী, অঘরী, সাধু, তান্ত্রিক, শ্মশান সমস্তটাই থাকবে। গত বছরের তুলনায় এবছর আরও ভালো করার চেষ্টা করছি আমরা। সকলকে একটা কথাই বলবো, আপনারা আমাদের এই পূজা মণ্ডপে আসুন, আপনাদের ভালো লাগবে, সেই সাথে আপনারা নতুন কিছু উপভোগ করতে পারবেন, এমনটাই আশা রাখছি। এই বিষয়ে তিনি আরও জানান, এবছর অষ্টমতম বর্ষ, যেটার ভিতরে গয়া, কাশী, বিষ্ণুপুরাণ যেগুলো দৃশ্য থাকে সেগুলো থাকবে, তার সাথে অঘরী, সাধু, শ্মশান, চিতা, পেতাত্মা এগুলো তো থাকবেই। এটা ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। জলপাইগুড়িবাসীর কাছে একটি বার্তা, আমাদের এটা অষ্টমতম বর্ষ, আশা করি আগের 8-7 বছর আপনাদের ভালোই লেগেছে, আসুন এই বছর আগে 7 বছর থেকে এবার আরও ভালো করছি আমরা। না, প্রতিবার আমাদের ভূতের উপরে করি, এবার ভূত ছাড়াও এক্সট্রা কিছু থাকবে, সেটা সাসপেন্স এখনই বলা যাবে না। এরা আমাদের পাড়ার ছোট ভাইরাই করে, 10-15-18 বছরের বাচ্চারাই করে, বাইরের থেকে কোনো শিল্পী আনা না, এরাই করে। এটা এদের রিহার্সাল চলে, এদের মোটামুটি রিহার্সাল শুরু হয়ে গেছে, 1 তারিখ থেকে প্রোগ্রাম শুরু, তখনই ওদের দেখা যাবে। 1 তারিখ থেকে শুরু, 1-2-3 দিন চলবে, 1 তারিখ বিভৎস সারা। গত বছর যারা এসেছিলো জানে যে কীরকম লাইন ছিল, আশা করি ওর থেকে এই রেকর্ড ভাঙবো এবার আমরা। আর এবার আমাদের একটু বড় বাজেটেরও পূজা, চেষ্টা করছি আরও যেন কিছু ভিড় বাড়ানো যায়।
হ্যাঁ, ভগৎ সিং ভূত নিয়েই সবসময় করবে, তবে থিমগুলো চেঞ্জ হবে, ভূতের উপরেই আমরা যতবার করবো ভূতের উপরেই আশা করি করবো। এক কথায় আবহাওয়া খারাপ থাকলেও জোর কদমে চলছে কালী পুজোর প্রস্তুতি, জোর কদমে চলছে ভূতেদের রিহার্সাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।